কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আমি আমার ভিডিওর কমেন্টে একটি প্রশ্ন পেয়েছিলাম। প্রশ্ন হচ্ছে এমন যে মানুষের হাতের এবং পায়ের তালু কেন সাদা হয়, এবং এই কোশ্চেনটি যে করেছে তাকে অনেক ধন্যবাদ, কারণ মুক্ত বুদ্ধি বা উন্মুক্ত চিন্তা যে করে আমি তাদেরকে খুব শ্রদ্ধা জানাই। এটা খুব বেশি প্রয়োজন এখন আমাদের, এবং মুক্ত বুদ্ধির চর্চা করলে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে। তো তাহলে চলো দেখি এর অ্যান্সারটা কি। তো প্রাকৃতিকভাবে যতগুলো কালার আছে সেসব কালারের পিছনে কিন্তু কোনো একটা বর্ণকণিকা দায়ী। যেরকম গাছের ক্ষেত্রে দেখা যায় গাছের পাতা কিন্তু সবুজ হয়, সবুজ হওয়ার পিছনে কিন্তু তার সবুজের বর্ণকণিকা যেটা আমরা জানি ক্লোরোফিল, ক্লোরোফিল কিন্তু দায়ী। আবার বিভিন্ন বর্ণকণিকা দেখা যায় হলুদ, দেখা যায় হলুদের জন্য আমরা জানি কি দায়ী, জ্যান্থোফিলটা দায়ী। তো এই মানুষের ক্ষেত্রে ঠিক তার ব্যতিক্রম নয়, মানুষের যে কালো একটি বর্ণকণিকা যেটা কালো আমরা বলি, এর বর্ণকণিকার পিছনে হয়তোবা কারো একটা হাত আছে, যার হাত আছে এবং তার নাম হলো কি, মেলানিন। আমরা জানি যে মেলানিন নামক বর্ণকণিকার জন্য সাধারণত মানুষ কালো হয়ে থাকে, বা কতটুকু কালো হবে সেটা নির্ধারণ। এই পৃথিবীতে অনেক প্রকার মানুষ দেখা যায়। কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় শ্বেতাঙ্গ, যারা অনেক ফর্সা, এবং কিছু মানুষ আছে যারা অনেক কালো, যাদেরকে বলা হয় নিগ্রো। আবার নিগ্রো এবং শ্বেতাঙ্গর মাঝখানে একটা কালার দেখা যায় যাকে বলা হয় মিউলাটো, এবং আমরা বাংলাদেশিরা এবং সেই আওতায় সবচাইতে বেশি পরিমাণে পড়ি মিউলাটো। মিউলাটো বলতে বোঝায় কি, এটা হলো সাদা এবং কালো এর মধ্যবর্তী একটা রং। তাহলে এখন প্রশ্ন হলো যে মানুষের শরীরের দেহের অংশগুলো কালো হয় কিন্তু হাতের তালু এবং পায়ের তালু কেন কালো হয় না। এই অ্যান্সারটা তোমাদেরকে বলি। মানুষের দেহে এক ধরনের বর্ণকণিকা সৃষ্টি হয়, এটা সৃষ্টি হয় মেলানিনের জন্য, এবং মেলানিনগুলো উপস্থিত থাকে আমাদের শরীরে। এবং মেলানিন যখন সূর্যালোকের সংস্পর্শে আসে তখন তার বর্ণকণিকা আরো গাঢ় হয়ে যায়, এবং যাকে আমরা বলি কালো বর্ণ। কিন্তু এটা শ্বেতাঙ্গ ক্ষেত্রে কেন ঘটে না, কারণটা হচ্ছে শ্বেতাঙ্গ সাধারণত এই মেলানিনটা অনুপস্থিত থাকে না বা খুবই কম থাকে। আর যারা কৃষ্ণাঙ্গ তাদের ক্ষেত্রে কি বলবো, তাদের ক্ষেত্রে অধিক পরিমাণে থাকবে, তারা কালো হয়। কিন্তু এটা কমন কথা হচ্ছে শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ যাই হোক, তাদের হাতের পায়ের তালু সবার কিন্তু কি থাকে, ফর্সা থাকে বা সাদা থাকে। এর কারণটা হচ্ছে আমাদের হাতের এবং পায়ের তালুতে কোনো প্রকারের মেলানিন রঞ্জকটা দেখা যায় না। যেহেতু মেলানিন রঞ্জকটা অনুপস্থিত, তার কারণে হাতের তালু পায়ের তালু সে শ্বেতাঙ্গ হোক বা কৃষ্ণাঙ্গ হোক সব ক্ষেত্রে কি হবে, সেম হবে, এবং সেটা হবে কি, সাদা। এবং আরেকটি কথা হচ্ছে যে আমরা রোদে গেলে সাধারণত কালো হয়ে যায় একটা, এবং রোদে গেলে কেন কালো হয়, কথাটা হচ্ছে আমাদের দেহে যে মেলানিন রঞ্জকটা আছে, এই রঞ্জকটা এই সূর্যালোকের সংস্পর্শে বা ইউভি লাইটের সংস্পর্শে কি হয়ে যায়, সেটা আরো গাঢ়ত্ব প্রকাশ করে, যা আছে সেটা গাঢ় হয়ে যায়। এর মানে তার কালো রঙটা যেটা আছে এটা আরো কি হয়ে যাবে, এটা আরো বেড়ে যাবে। এটা কিন্তু সূর্যালোকের সংস্পর্শে হয়, এবং মানুষের হাতের পায়ের তালুতে কেন হয় না, কারণ কি, তার সেখানে মেলানিন রঞ্জকটাই কিন্তু অনুপস্থিত। থাকলে হয়তো সেটা হওয়ার গাঢ় হওয়ার কথা ছিল, কিন্তু মেলানিন রঞ্জকটা কিন্তু সেখানে উপস্থিত নেই, তার কারণে আমাদের হাতের এবং পায়ের তালু কোনো প্রকার কালার প্রদর্শন করে না। এবং এটাই হলো সেটার অ্যান্সার। আশা করি তোমার অ্যান্সারটি পেয়েছো। তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি যারা ভিডিওটি দেখেছো অবশ্যই লাইক করবে, এবং তোমার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাও, এবং ভবিষ্যতে যেন আমরা কন্টেন্ট নির্মাণ করাতে আরও মনোযোগ দিতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই।